রমজান মাসে আমাদের বাঙালিদের বেগুনি ছাড়া চলেই না। তো সেক্ষেত্রে বেগুন নিয়ে আসলে বেগুন শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, দাগ পড়ে যায়, নানান রকম সমস্যা দেখা দেয়। তো আমি আপনাদের সঙ্গে পদ্ধতি শেয়ার করবো, এতে করে আপনারা বেগুনের বেগুনি লম্বা বেগুনি করার জন্য একটু মোটা করে কাটবো, তাহলে বেগুনিটা খেতে কিন্তু মজা হয়। আর পাতলা করে কাটলে বেগুনি মজা। সবগুলো কেটে নিয়েছি দেখুন, এরপরে সংরক্ষণ প্রসেসে চলে যাব। এরপরে আমি একটি পাত্রে পানি নিয়েছি, দেখুন এখনই প্রায় কালো হয়ে যাচ্ছে, কালচে হয়ে যায়, বেশিক্ষণ থাকে না, বাইরে রাখলে পচে যায়, বেগুনের এই একটা সময়। এরপর আমি 1 কেজি বেগুনের জন্য পানি নিয়েছি, এর মধ্যে আমি 1 চা চামচ হলুদের পাউডার দিব, যেটা আমরা রান্নায় যে হলুদ ইউজ করি, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। এরপর আমি এর মধ্যে সাদা সিরকা বা ভিনেগার দেখুন এটা দিব, দেখুন আমার চামচটা এইটুকু দিয়েছি, অল্প সামান্য দিয়েছি, মিক্স করে নিব। এতে করে আমি যখন বেগুনটা সংরক্ষণ করব তখন এটা কালচেও হবে না, পচবেও না, নষ্ট হবে না, শুকাবে না। এখন আমি বেগুন গুলো দিয়ে দিব। দেখুন এভাবে করে আপনারা বেগুন কেটে বেগুনির জন্য বা রান্নার জন্য সংরক্ষণ করতে পারেন, ফ্রিজ ছাড়া, ডিপ ফ্রিজ ছাড়া সংরক্ষণ করতে পারবেন, নর্মাল ফ্রিজে রেখে। আর এখানে অনেকে লবণ দেয়, কোন রকম লবণ ইউজ করবেন না, এতে করে বেগুন কিন্তু নরম হয়ে যাবে। 20 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখবো, ঢাকনা দিয়ে আমি 20 মিনিট ভিজিয়ে রাখবো। খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি নরমাল পানি দিয়ে, একটি কিচেন টাওয়াল বিছালাম, এর মধ্যে আমি কিছু টিস্যু পেপার দিব। আপনারা যদি টিস্যু পেপার বা কিচেন টাওয়াল না থাকে সেক্ষেত্রে অবশ্যই সুতি কাপড় ইউজ করবেন, বিছিয়ে দিবেন। দিলে এই পানি যদি থাকে তাহলে কিন্তু পচে যাবে, শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এভাবে করে ভালো করে শুকিয়ে নিতে হবে। যে যে পরিমাণ বেগুন ইউজ করবেন সে পরিমাণ হলুদ ইউজ করবেন, হলুদটা খুব ইম্পর্টেন্ট। যদি ভিনেগার না দিতে চান না দিবেন, হলুদ দিবেন, কোন প্রকার লবণ ইউজ করবেন না। এই কথাটা আমি আবার বললাম, অনেকে এই কাজটা করে, লবণ দিয়ে দেয় তাহলে কিন্তু নেতিয়ে যায়, ক্রিস্পি ভাবটা নষ্ট হয়ে যায়। এবার আমি খুব ভালো করে এটা এভাবে চেপে চেপে পানিটা সরিয়ে নিব। খুব ভালো করে আমি পানি শুকিয়ে নিয়েছি, অবশ্যই ঝরঝরে করে শুকিয়ে নিবেন, 1 ফোঁটা পানিও থাকবে না, পানি থাকলে বেগুন নষ্ট হয়ে যাবে। একটি বক্স নিয়েছি, এর মধ্যে আমি টিস্যু পেপার দিলাম, এরপর আমার যতটুকু লাগবে একদিনে সে অনুসারে রাখবো। আবার একটা টিস্যু পেপার দিব, আবার একটু বেগুন দিলাম, এভাবে করে আমি লেয়ার বাই লেয়ার করে বেগুন গুলো রাখবো। আর যখনই আমার বেগুনি তৈরি করব ঠিক তখনই আমি নামিয়ে নিয়ে করে ফেলতে পারবো। এভাবে করে 7 দিন পর্যন্ত ভালো থাকে, কিচ্ছু হয় না। যদি ভালো করে পানি শুকাতে পারেন সেক্ষেত্রে 1 মাসও ভালো থাকবে, বাট 7 দিন পর্যন্ত এটা কিচ্ছু হয় না। আপনি একটা বেগুন পচবেও না, নষ্ট হবে না, একদম ফ্রেশ থাকবে, স্বাদ গন্ধ কোনো কিছুই নষ্ট হবে না। যদি আপনারা বক্সে না রেখে পলি ইউজ করতে চান সেক্ষেত্রে পলি নেবেন, পলি তো আমাদের সবাই বাসায় থাকে। এভাবে করে মুড়িয়ে নেবেন, করে এভাবে দিয়ে গ্যাসে রেখে দিবেন নর্মাল ফ্রিজ। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে, ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।